আমি লিগ 15 বছর আওয়ামী বেস্টে ছিল আল্লাহর বেস্টে আওয়ামী বেস্টে ছিল তো এবারে থাকুক না এক বছর কারাগার থাক না তারপরে আস্তে 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 জামিন হোক ম্যাডাম খালেদা জিয়া সেদিন অসুস্থ না অন্যায় ব্যাপার সাজেদার বিদেশ চিকিৎসার জন্যও দিল না কতবার আমরা চেষ্টা করলাম এসব কথা আমাদের সামনে আছে কেউ কেউ আজকে বলছে যে না মিথ্যা হত্যা মামলা হচ্ছে কেন ম্যাডাম খালেদা জিয়াকে হত্যা করতে গিয়েছিলেন এতে কিন্তু দাওয়াত কেন দিয়ে কক্সবাজার থেকে যে গাড়ির বহর আসতেছিল সেই বহর তো পুলিশ প্রশাসন আসতেছিল হঠাৎ করে দাওয়াতগঞ্জে এসে একটা গাড়ি বেড়ে গেল আর সেই গাড়িতে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিল আর সেই আগুনের সেই সেই ঘটনায় কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা দেওয়া হলো তখন কোথায় গিয়েছিলেন তারা এবং ওখানে ওই সময় বিএনপি এবং ছাত্রশিবির জামাত কবরের মধ্যে থাকতো রাস্তায় থাকতো না রাস্তার পুলিশ টহল থাকতো সেখানে গিয়ে তারা এইভাবে বাস পড়ানো সম্ভব অসম্ভব ব্যাপার ছিল যাত্রা বাড়ি কত নিষ্ঠুর যেদিন আরাফার রহমান কোকো তার মায়ের এই যন্ত্রণা কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক মারা গেলেন মালয়েশিয়াতে সেই দিন সকালবেলা যাত্রা বাড়িতে পেট্রোল বোমায় নিহত দুইটা ঘটনা মামলা যাত্রাবাড়ি থানায় দায়ের করে তারপর তামাশা করতে তৎকালীন প্রধানমন্ত্রী গেলেন হলো বিন প্রবাসী আরে দেশের প্রধানমন্ত্রী মুভ করার আগে তিন দিন আগে থেকে তার এসএসএফ দাঁড়িয়ে গিয়ে ওখান থেকে তিন দিন আগে থেকে এলাকার দখলে নিয়ে নেয় হঠাৎ করে গিয়ে ওখান থেকে ঘুরতাম তো যেখানে টেলিফোনে ঘুরতেছে এই যে তামাশাগুলি করলো তো সেই মামলা আজকে যখন আছে এবং আমি প্রথম আমি ক্ষমা থাকা না 17ই জুলাই আমি একটা টক শোতে বললাম কোথায় বৈশাখীতে যেদিন মোহাম্মদ আবু সাদকে হত্যা করলো পুলিশ আর ওই দুর্বৃত্ত এরা বললো যে পুলিশ মারে নাই গুলি করে নাই মানে বিচারপতি মানিক পর্যন্ত এটা চ্যালেঞ্জ করেছে এবং ওখানকার লোকেরা বলেছে তারা যে আইনের সাথে জড়িত ছিল আইন আদালত প্রশাসন ইঁটের আঘাতে এদের দ্বারা মারা গেছে তাই চোখে দেখা গেল কয়বার চারবার তাকে গুলি করলো আমি ওই দিন বলেছিলাম যে এখন পর্যন্ত যেহেতু যে গুলি করেছে তাকে গ্রেপ্তার করা হয় নাই তাই আমি আজকে বলে যাচ্ছি এই মামলার প্রধান আসামি হবে প্রধানমন্ত্রী তৃতীয় আসামি স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় আসামি আইজিপি তারপর ওবায়দুল কাদের আনসারুল মাহমুদ আর ওই এলাকার এসপিও ওই এলাকার ওই দিন বলেছে প্রধান আসামি হতে হবে তাই মধ্যে যত হত্যা বাংলাদেশে 1000 মামলা 1500 মামলা যত মারা গেছে প্রত্যেকটা মামলা প্রধান আসামি হবে প্রধান আসামি হবে ঠিক আছে না আর আজকে এদের কথা বলছেন আপনি বলেন তো একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা পাতিনেতা সাংবাদিক অতিরিক্ত বুদ্ধিজীবী জ্ঞানী বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্মী সহ একজন বলেছে যে হত্যাকাণ্ড অন্যায় হচ্ছে এই গণহত্যা অন্যায় হচ্ছে এই গণহত্যা হওয়া উচিত না এজন্য আমরা দুঃখ বলছে কেউ যারা এটাকে মেনে নিয়েছে বা সমর্থন করেছে তাদের প্রত্যেকের নামে মামলা হওয়া উচিত আর বিএনপির সাথে তুলনা করার প্রশ্নই উঠে না বিএনপি তো ক্ষমতা সেই দিয়ে লক্ষ লক্ষ মানুষের ইয়ের মধ্য দিয়ে বাসায় চলে আসছে তারা গণহত্যাকার দল না তাদের সাথে আপনি তুলনা করবেন কী করে এদের তো এক বছর বিনা বিচারে এদের থাকা উচিত একদম এর জামিন ধরারই কোনো সুযোগ দেওয়া উচিত না এত অন্যায় অন্যায় অত্যাচার করে দেয় না বাইরে আসতে পারে না বিএনপি ক্ষমতা ত্যাগ করছে আমি তো ম্যাডামের সাথে 96 সালে সারা বাংলাদেশে আমি গেছি অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছে ইট মারছে পাট্টেল মারতেছে মন দখল করেছে পুলিশের গাড়ির আগে আমি চলে গেছি আমার একটা জায়গায় বলবো আমি বলো আমি আগে যাচ্ছি তারপরে আসুক তাই সে বলো এই কারো তোমরা ইট পাট্টেল মারো বোম মারো কারা কাকে কাকে মারতেছ থেমে গেছে পরে ম্যাডাম গেছে সেখানে আমি দেখেছি এটা বিনা কারণে ম্যাডাম তো ক্ষমতা হস্তান্তর করলেন আর এটা ক্ষমতা হস্তান্তর করেনি তাহলে এদের সাথে বিএনপিকে তুলনা আপনি কেন করবেন কেন করবেন এদের তো ওই যে আমি একবার একবার বলেছিলাম না এদের আল্লাহর হাসরের ময়দানে আল্লাহ বিচার করে যারা ভালো মানুষ যারা পুণ্যবান তাদেরকে বেচতে পাঠাবেন আর যারা খারাপ মানুষ তাদেরকে দোজকে পাঠাবেন তারপর দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে তখন যারা পুণ্যবান বেশি পুণ্যবান সাহস করে আল্লাহ আল্লাহ এত মানুষ আমাদের বেচতে দিলেন দোজকে দিলেন তারপরে এত লোক আছে এরা কারা ও জানো না ওরা কারা কারা ওরা বাংলাদেশের মানুষ তো কী হয়েছে আর বাংলাদেশ ওরা আওয়ামী লীগ করতো দুনিয়ার বিচার ওদের শেষ হয় নাই তাই ওদের বিচারকে শেষ হবে তারপর আমি বিচার করে জানাই পারাবো অসংখ্য ধন্যবাদ এমন অত্যাচার ওরা করেছে তো কী বলেন এটা কী বলেন এই 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 এদের এদের আপনার এই এই দিয়ে আর এই সরকারকে আমি বলবো যে আসলে এই সরকার কী করবে সব ধ্বংস সংস্কার করবে কোথায়
এখানে একটা ফুকলা হয়েছে ওখানে একটা ফুকলা হয়েছে আপনি 70 সংস্কার করবেন এই ঘরটাই যে না থাকে সংস্কার করবেন কোথায় সব জায়গা ধ্বংস করে দিয়েছে কি শিক্ষা প্রতিষ্ঠান কি স্কুল কি স্বাস্থ্য সব ধ্বংস করেছে দেখেন না শুদ্ধা স্যার পুরস্কার দেয় তার নামে কোটি কোটি টাকা বলে এই আন্দোলনটা কেন মূল্যরা কেন এরা গেল আল্লাহর পাপ গজব করছে তো পাপ করছে না আরে বাবা কোটা যদি 18 সংস্কার করে দিত 20% সিলেটার ঘরে আর মাঠে আর সংস্কার এই কোটা নিয়ে কথা বলার দরকার ছিল না আমাদের তো ছেলে মেনে নিত আবার বাতিদান করলো গায়ে কি পোকা ধরলো যে কোটা আবার ফিরে নিয়ে আসলো আচ্ছা ফিরে তো নিয়ে আসলো একটা সংক্ষিপ্ত রায় দিল ওইটার না যে পূর্ণাঙ্গ রায় দিল ছেলে ফিরে যায় তাহলে এত হত্যাকাণ্ড আর মায়ের বুক খালি হয় না পাপ করছে এই জন্য তামাশা দেখছে আমার ছাত্রলীগ আছে সব কিছু কন্ট্রোল করবো আর শেষ কথা বলে ওই যে দুর্নীতি বেড়েছিল আজকে দেখেন তো তারপরে আর টেলিভিশন একটা দুর্নীতি কারো বেড়েছে ওইটা ঠেকাতে চেয়েছিল যে এইটা যদি আমরা করি কোটাকে দিয়ে খেলা খেলি তাহলে দুর্নীতি আসবে না তা নিজেই বললেন আমার পিওন 400 কোটি মানুষ আমার পিওন হেলিকপ্টার ছাড়া চলেই না